হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে ম্যাকবুক থেকে কোনো ফাইল শেয়ার দিলে আমি সেটা উইন্ডোজে কীভাবে অ্যাক্সেস করব, এবং ম্যাকবুক থেকে যদি আমি কোনো কিছু শেয়ার দিতে চাই তাহলে আমাকে কি সেটিং চেঞ্জ করতে হবে। ওকে, তো আমি ম্যাকবুক থেকে একটি ফাইল শেয়ার করতে চাচ্ছি। তো আমি ম্যাকবুকের আমরা সিস্টেম প্রিফারেন্সে চলে যাব। এখান থেকে আপনি পাবেন হচ্ছে শেয়ারিং। শেয়ারিংয়ে ক্লিক করলে এটা অনেক সময় আপনার আনচেক থাকতে পারে, এই যে ফাইল শেয়ারিং, তো আপনি যেটা করবেন এটাকে চেক করে দিবেন। ওকে, দেন আপনি এখানে যে ফোল্ডারটা শেয়ার করতে চাচ্ছেন এখানে প্লাসে ক্লিক করবেন। দেন আমি যেরকম এই আমার ডেস্কটপে একটা ফোল্ডার আছে ফাইন্ডার, আমি এটা শেয়ার করে দিতে চাচ্ছি, তো আমি এটা অ্যাড করে দিব। ওকে, দেন এই ফোল্ডারে আমি যা রাখবো তা আমি সবই অ্যাক্সেস করতে পারবো। তো এই ফোল্ডারে অলরেডি আমি কিছু ফাইল রেখেছি। ওকে, আমি এখন উইন্ডোজ পিসিতে দেখি সেটা আমি অ্যাক্সেস করে পাচ্ছি কি না। ওকে, আমার ম্যাক পিসির আইপি হচ্ছে 192.168.1.59। ওকে, আমি পিং করে পাচ্ছি, রাইট? তো এখন আমি রানে যাই 192.168.1.59, আমি ইন্টার দিই। ওকে, এখানে আমার ম্যাক পিসির ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে, ম্যাকের ইউজার পাসওয়ার্ড আমি দিচ্ছি। দেন এখন দেখেন যে ম্যাক পিসিকে আমি অ্যাক্সেস করতে পারছি, যে ফাইন্ডার যে ফোল্ডারটা শেয়ার করেছিলাম সে ফোল্ডারটার মাঝে কী কী ছিল সেগুলো কিন্তু আমি এখন এই উইন্ডোজ পিসি থেকে অ্যাক্সেস করতে পারছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।